নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজবাড়ির আঞ্চলিক সড়কে নির্মাণাধীন আটটি সেতুর কাজ এখনো শেষ হয়নি। কোনো কোনোটির কাজ দৃশ্যমান নেই, ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে সেতুর নকশা জটিলতা ও ঠিকাদার প্রতিষ্ঠানকে দুষছে কর্তৃপক্ষ। রাজবাড়ির সংবাদদাতা আজু শিকদারে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিস নুসরাত। রাজবাড়ির কালুঘালী পাংশা আঞ্চলিক সড়কের কালিকাপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2022 সালে। 4 কোটি টাকা ব্যয়ে সেতু দুটির নির্মাণ কাজ 2023 সালের সেপ্টেম্বর মাসে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের পর আরও 4 মাস পার হলেও কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একই অবস্থা জেলার কালুখালী, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সড়কে নির্মাণাধীন ছোট বড় আরও 6টি সেতুর, যার মধ্যে কোনোটির নির্মাণের সময় শেষ হয়েছে 4 মাস আগে। আবার কোনোটির 2 বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখনও দৃশ্যমান কোনো কাজ হয়নি, ফলে ভোগান্তি বেড়েছে এসব সড়কে চলাচলকারীদের। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ জমেছে। জনভোগান্তির তো কোনো শেষ নাই, মানুষজন গাড়ি নিয়ে উল্টে মাঝে মধ্যে গাড়ি ওইখানে উল্টে পড়ে যায়। আমরা এই যে অটো ভ্যান চালাই, যাত্রী ওই পাশে তে নামায় দেওয়া লাগে, এই পাশে এসে নামায় দেওয়া লাগে, দুইটা গাড়ি মনে করেন যে আসা যাওয়া করতে পারে না। আমাদের চা যাতে ব্রিজটা দ্রুত চালু হয়। সেতুর কাজ নির্ধারিত সময় শেষ না হওয়ার জন্য সেতুর নকশা জটিলতা ও ঠিকাদারকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ডিজাইনে একটু সমস্যা ছিল, ওই যে পাইলে রড ছিল না, মানে আমাদের ডিজাইনে রডটা ধরা ছিল না, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।